Thank you, Mr Speaker. Last week I raised the plight of Hindu minorities in Bangladesh, and I thank my right honourable friend for raising that with the Foreign Secretary. This week I refer to the notorious hate preacher Mizanur Rahman Azhari, who has unbelievably, having been banned in Bangladesh, fled for his... So, our free publicity is done. But তবে সম্মানদার মালিক হচ্ছে আল্লাহ এটা আমার প্রতিও নসিহত আপনাদের সকলের প্রতি নসিহত যে ওয়াতু ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র আল্লাহ সম্মান দিয়ে থাকেন আল্লাহ অপমান করে থাকেন সো আমরা যেন সম্মান আল্লাহর কাছে চাই আমরা যেন কনস্ট্রাকটিভ কাজ করে সমাজে ভালো অবদান রাখতে পারি আমরা যেন কারো পিছু লেগে না থাকি আল্লাহ আমাকে সহি দিন প্রচারের আরো বেশি তৌফিক দান করুন সম্মানিত সুধী সম্প্রতি বাংলাদেশের একজন বিখ্যাত দাঈ মালয়েশিয়ার সফরে এসেছিলেন ওনার সাথে আমার দেখা হয়েছে আলাপচারিতা হয়েছে তো আলাপচারিতার এক সময় উনি বললেন যে প্রিয় ভাই আমরা যে সময় দাওয়াতি ক্যারিয়ার শুরু করেছি তখন এত ক্যামেরা ছিল না এত ইউটিউব ছিল না ফলে আমরা অনেক সময় বক্তব্য দিতে যে স্লিপ অফ টাং হতো ভুল হয়ে যেত বা এমন কথা হয়তো আমি বলেছি যেটা অন্যদের ভালো লাগেনি সেটা সেখান পর্যন্তই থেকে যেত এটা নিয়ে এত হইচই হতো না এত মানে হট্টগোল হতো না কখনো যদি আমি ফিল করতাম যে এই কথাগুলো চেঞ্জ করা দরকার তো চেঞ্জ করে ফেলতাম আর কেউ যদি দৃষ্টি আকর্ষণ করতো তখন হয়তো রিভাইজ করতাম তো তিনি আমাকে বললেন কিন্তু আপনাদের দাওয়াতি ক্যারিয়ার শুরু হয়েছে একটি ভিন্ন রকম অবস্থার মধ্য দিয়ে অর্থাৎ আপনারা দাওয়ার কথা শুরু করেছেন ক্যামেরার সামনে বসে আমরা যখন দাওয়াতি ক্যারিয়ারে এসেছি তখন আমাদের সামনে ক্যামেরা আর এখন তো এত ক্যামেরা অনেক সময় এমনও হয় যে আমার কিছু কিছু প্রোগ্রামে 30-40 ক্যামেরার সামনে বসানো ফলে পেছনে যারা শ্রোতারা আছেন ওনারা মানে বিরক্ত হয়ে যান এবং ওনারা বলেন যে এই যে ক্যামেরাম্যান ভাই আপনার ক্যামেরা সরান হুজুরকে দেখতে পাচ্ছি না তো এরকম একটা পরিস্থিতি হয় তো উনি বললেন যে এত এত ক্যামেরার সামনে যখন আপনারা কথা বলেন আপনাদের ইচ অ্যান্ড এভরি ওয়ার্ড আর রেকর্ডেড আপনাদের সব শব্দ রেকর্ড হয় ফলে আপনি কোথায় কী বলেছেন কীভাবে বলেছেন সবগুলো রেকর্ড আছে ফলে আপনার আলোচনা যারা পছন্দ করে না যারা আপনার আপনার বিরুদ্ধে যাদের আপনার মানে বিরুদ্ধাচরণ যারা করে আপনার বিরুদ্ধে যারা আছে তারা চাইলেই বিভিন্ন আলোচনার ছোট ছোট অংশকে একসাথে মিলিয়ে তারা আপনার বিরুদ্ধে ভিডিও মেক করতে পারবে আপনি ভুল করেছেন আপনি এটা বলেছেন সেটা বলেছেন এরকম ন্যারেটিভ তারা দাঁড় করাতে পারবে কাটা কাটা অংশ দিয়ে কারণ কোনো একটা আলোচনার আগ পিস যদি কেটে দেওয়া হয় কনটেক্সটকে যদি উল্লেখ করা না হয় তাহলে যে কারো আলোচনা থেকে যে কোনো ধরনের ন্যারেটিভ দাঁড় করানো সম্ভব তো ইতিমধ্যে আমার দৃষ্টিগোচর হয়েছে যে এরকম অনেক ভিডিও অনেকে মেক করছেন আমার বিরুদ্ধে এবং এগুলো আজ থেকে 2-3 আগের ভিডিও বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যে বক্তব্যগুলো রেকর্ড হয়েছে 2-3 আগের ভিডিওগুলোর আগ পিস কেটে দিয়ে 2 সেকেন্ড 5 সেকেন্ড 8 সেকেন্ডকে একত্রিত করে ভিডিও বানিয়ে তার নিচে বিভিন্ন ক্যাপশন দিয়ে এগুলো ছড়িয়ে দেওয়া হচ্ছে ছবি বিকৃত করা হচ্ছে আসুন আমরা বিভেদ ভুলে গিয়ে কাদা ছড়াছড়ি ভুলে গিয়ে একে অপরের শুভাকাঙ্ক্ষী হয়ে আমরা যেন ইসলামের সৌন্দর্যকে দ্য বিউটি অফ ইসলামকে বিশ্ব দরবারে পৌঁছে দিতে পারি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আবারও হয়তো দেখা হয়ে যাবে অন্য কোনো লাইভ প্রোগ্রামে আসসালামু আলাইকুম ورحمة الله تعالى وبركاته